আসসালামু আলাইকুম। ঢাকা শহরের এই যান্ত্রিক পরিবেশে বাচ্চাদের খেলার কিন্তু কোনো জায়গাই নেই। আমাদের সময় যেমন বাসার আশেপাশে মাঠ থাকতো, সেখানে খেলতে যেতে পারতাম, এখন তো আর সেই সুযোগ নেই। তাই বাচ্চাদেরকে মাঝে মাঝে আনন্দ দেওয়ার জন্য এই ইনডোর প্লেগ্রাউন্ডগুলোই ভরসা। আমাদের বাসার খুব কাছেই বাবুল্যান্ডের শেওড়াপাড়ার ব্রাঞ্চটা। অনেকদিন থেকেই বাবুল্যান্ডের নামটা আমার জানা, কিন্তু আসলে কখনো সেভাবে যাওয়া হয়ে ওঠেনি। কারণ টগি ওয়ার্ল্ডের নাম শুনে শুনে এত বেশি এক্সাইটেড হয়ে টগি ওয়ার্ল্ডে যাওয়া হয়েছিল, কিন্তু যাওয়ার পর এতটাই হতাশ হয়েছি, তাই জন্য বাবুল্যান্ডে যাওয়ার জন্য সাহস পাচ্ছিলাম না। টগি ওয়ার্ল্ডে গিয়ে হতাশ হওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে ফার্সিনের বয়সী বাচ্চার জন্য আসলে টগি ওয়ার্ল্ড না। সেদিক থেকে বাবুল্যান্ডটা বেটার আছে। বাবুল্যান্ডের একটা ক্যাম্পেইন চলছিল, ওরা স্কুলে স্কুলে ফ্রি টিকিট বিতরণ করছিল। আর ফুয়াদ কোনো একটা কাজে হয়তো বা কোনো স্কুলের সামনে দিয়ে যাচ্ছিল, সেই সময়টাতেই ফুয়াদকে কয়েকটা ফ্রি টিকিট ওরা দিয়ে দেয়। টিকিটগুলো পাওয়ার পর থেকে ফুয়াদ বারবারই বলছিল, যাও ফার্সিনকে নিয়ে ঘুরে আসো। কিন্তু আসলে আমি সেভাবে সাহস পাচ্ছিলাম না, কারণ যদি ফার্সিনের বয়সী কোনো রাইড না থাকে, আলটিমেটলি ওকে নিয়ে গিয়ে কিন্তু কোনো লাভ হবে না। কিন্তু ফুয়াদ অনেক আগ্রহ করছিল দেখে ফার্সিনকে নিয়ে একদিন আমরা মা ছেলে চলে গেলাম বাবুল্যান্ডের শেওড়াপাড়া ব্রাঞ্চে। আগারগাঁ থেকে মিরপুর 10-এ যাওয়ার সময় শেওড়াপাড়া মেট্রো রেল স্টেশনটা পার হয়ে হাতের ডানে চোখে পড়বে বাবুল্যান্ডের ব্রাঞ্চটা। ওখানে যাওয়ার পর লিফটে 3 তলায় বাবুল্যান্ডে চলে আসলাম। বাবুল্যান্ডে আসার কিন্তু একটা শর্ত আছে, এখানে মোজা পরে আসতে হবে। এই জিনিসটা অবশ্য আমি আগে থেকেই জানতাম, তাই জন্য আমি মোজা নিয়ে গিয়েছিলাম আমার আর ফার্সিনের জন্য। যদি আমরা মোজা নিয়ে না যেতাম, সেখান থেকে আমাদেরকে মোজা কিনতে হতো। ও, আপনাদেরকে তো বাবুল্যান্ডে ঢোকার খরচটাই বলা হয়নি। বাবুল্যান্ডের নর্মালি বাচ্চাদের এন্ট্রি ফি হচ্ছে 400 টাকা করে, আর গার্জিয়ানের এন্ট্রি ফি হচ্ছে 150 টাকা করে। আমার কাছে যেহেতু ফ্রি টিকিট ছিল, সেই জন্য আমার শুধুমাত্র লেগেছে 150 টাকা। আমি যখন বাবুল্যান্ডে পৌঁছাই, সেখানে দেখছিলাম 2-3টা ফ্যামিলি থেকে এসেছিল বাবুল্যান্ডে ঘোরার জন্য। ওনাদের কাছে কোনো ফ্রি টিকিট ছিল না। আমার কাছে যেহেতু 5-6টা ফ্রি টিকিট ছিল, আর আমি হয়তো বা দ্বিতীয়বার ওই দিকটাতে যাবো কি না তার কোনো গ্যারান্টি নেই, আর টিকিটের সময়টাও বেশি ছিল না। সব কিছু মিলিয়ে আমি ওখানে যারা ছিলেন আশেপাশে তাদেরকে নিজে থেকে আগ বাড়িয়ে বললাম আমার কাছ থেকে ওনারা টিকিট নিতে পারে। আশেপাশে যে 2-3টে ফ্যামিলি ছিল, সবাই মোটামুটি আমার কাছ থেকে ফ্রি টিকিটগুলো নিল, নিয়ে ওনারা ফ্রিতেই বাবুল্যান্ডে ঢুকতে পারলেন। একটা আপু তো আমাকে অনেক থ্যাঙ্কস দিচ্ছিলেন, কারণ ওনার 2টো বাচ্চা নিয়ে এসেছেন। আমার কাছ থেকে ফ্রি টিকিট পাওয়ার কারণে ওনাদের শুধুমাত্র 300 টাকায় ওনারা হাজব্যান্ড ওয়াইফ বাবুল্যান্ডে ঢুকতে পেরেছেন। বাচ্চাদের জন্য যে 800 টাকার টিকিট, ওটা পুরোটাই ফ্রিতে পেয়েছেন আমার কাছ থেকে। তো যাই হোক, ওখানে ঢোকার পর 2 ঘন্টা সময় থাকে বাচ্চা খেলার জন্য, ওনারা টাইমিংটা দেখে দেন। বাবুল্যান্ডে ঢোকার পর এই জায়গাটাতে ফার্সিনকে খেলতে ছেড়ে দিয়েছি। এটা অনেকটা বিচ টাইপের থিমে করা হয়েছে। নর্মালি বিচে বাচ্চারা যেভাবে খেলাধুলা করে, ওই ইকুইপমেন্টগুলো রাখা ছিল। ফার্সিনকে যখন এখানে ছেড়ে দিয়েছি, প্রথমে ফার্সিন একটু একটু ভয় পাচ্ছিল, কিন্তু একটু পরে ও অনেকটা ফ্রি হয়ে গিয়েছে। বাবুল্যান্ডে ঢোকার পর ফার্সিন কিন্তু অনেক বেশি এনজয় করছিল, কিন্তু আমি খুব বোর ফিল করছিলাম। আমার সাথে যদি অন্য কেউ একজন থাকতো, আমার হয়তো বা সময় কাটাতে অত বেশি খারাপ লাগতো না। তাও একটু ভালো যে আমি ফ্রি টিকিটগুলো যে আপুদেরকে দিয়েছিলাম, ওই আপুরা এসে এসেই নিজে থেকে আমার সাথে কথা বলছিল, আর আমার একটু কম বিরক্ত লাগছিল। ফার্সিন এখানে নামার পর থেকে ওকে আমি যতই ডাকছি চলে আসার জন্য, ও একদমই রাজি হচ্ছিল না। একদম দূরে একটা জায়গায় গিয়ে বসে বসে এই খেলনাগুলো দিয়ে খেলছিল। বাবুল্যান্ডে কিন্তু সবগুলো খেলার জায়গায় এক্সট্রা করে লোক দেওয়া আছে, যারা বাচ্চাদের টেক কেয়ার করে, কারণ গার্জিয়ানদেরকে ওই প্লেগ্রাউন্ডটাতে ঢুকতে দেয় না। এরপর এই পাশটাতে চোখে পড়লে এখানে বডি ম্যাসাজার ছিল, আর 3D কিছু একটা শো করছিল, আর এখানে অনেকগুলো ছোট ছোট গাড়ি ছিল। এই গাড়িগুলোতে বাচ্চারা বসে পা দিয়ে ধাক্কা দিলে চলে। আমি প্রথম প্রথম ভাবছিলাম ফার্সিনকে এগুলো পারবে কি না, কিন্তু আমাকে অবাক করে দিয়ে ফার্সিন সবগুলো খেলাতেই অনেক বেশি এনজয় করছিল। প্রথমে 1-2 মিনিট সময় নিচ্ছিল ফার্সিন, তারপরেই একদম খুব সুন্দর করে খেলতে শুরু করে দিচ্ছিল। আমি ওখানে গেলাম আর বসে বসে চিন্তা করছিলাম, যারা এই প্লেগ্রাউন্ডটা তৈরি করেছে তাদের মাথায় কিন্তু ভালো বুদ্ধি আছে। বাচ্চাদের কী কী ভালো লাগবে, কীভাবে ভালো লাগবে, ওনারা কিন্তু খুব ভালো করেই বুঝতে পেরেছেন দেখেই এভাবে বানিয়েছেন। 5-6 রকমের অ্যারেঞ্জমেন্ট ছিল ওখানে খেলাধুলার জন্য,
কিন্তু আমার কাছে মনে হচ্ছিল টিকিটের দামটা একটু বেশি, যদিও বা বছরের বেশিরভাগ সময়টাতেই বাবুল্যান্ড ফ্রি টিকিট প্রোভাইড করে থাকে। আমি শুধুমাত্র বাবুল্যান্ডে একবারই গিয়েছিলাম, তারপর থেকে কন্টিনিউয়াসলি বাবুল্যান্ড থেকে আমাকে মেসেজের মাধ্যমে ফ্রি টিকিট দিয়ে থাকে, কিন্তু তারপরে আসলে আমার যাওয়া হয়ে ওঠে না সময় সুযোগ মিলে। আর ফার্সিন ওখানে গেলে যদিও বা অনেক এনজয় করে, আমার একা একা ভালো লাগে না, সব কিছু মিলিয়ে যাওয়া হয় না। এখানে এই সাইকেলটা ছিল আর ফার্সিন খুব সুন্দর করে সাইক্লিং করছিল। আসলে ওকে যে কোনো একটা খেলায় বসিয়ে দিলে সেই খেলা থেকে ফার্সিন আর উঠতেই চাচ্ছিল না, ওকে জোর জোর করে করে তুলতে হচ্ছিল। আর আমি যেহেতু শুক্রবারে গিয়েছি, চারপাশে ভালোই ভিড় ছিল, অনেক বাচ্চারা ছিল। বাচ্চারা যেহেতু ভালো মতো বুঝতে পারে না, সেজন্য ফার্সিনকে আমার খুব চোখে চোখে রাখতে হচ্ছিল। কোনো বাচ্চা যদি ওকে ব্যথা পাইয়ে দেয় বা ও যদি কোনো বাচ্চাকে আঘাত করে ফেলে, সেই জন্য আসলে এত খেয়াল করে রাখা। ওখানে প্লেন শেপের একটা জায়গা ছিল, ওখানে ঢুকে ফার্সিনকে বসালাম। ফার্সিন তো খুব এনজয় করছিল। ফার্সিন নর্মালি প্লেনটা অনেক পছন্দ করে, আর ও কিন্তু সবসময় বলতে থাকে ও বড় হয়ে পাইলট হবে, যুদ্ধ বিমান চালাবে। এমনকি ফার্সিন এটাও বলে ও যখন যুদ্ধ বিমান চালাবে পেছন দিয়ে লাল আর সবুজ রঙের ধোঁয়া বের হবে, কিছুদিন ও ডাক্তার হবে, কিছুদিন পাইলট হবে। কখন যে ওর কী মন চায় আসলে ও নিজেও জানে না। এখানকার প্রতিটা খেলায় ফার্সিন খুব এনজয় করেছে, সবগুলো খেলায় ও খেলতে চেষ্টা করেছে, পারুক না পারুক ওর চেষ্টাটা ছিল। এরপরে বল হাউসে ফার্সিনকে ছেড়ে দেওয়ার জন্য আমি নিয়ে গিয়েছিলাম, কিন্তু এখানে তো কোনো গার্জিয়ান অ্যালাউড না, তাই জন্য আমি ফার্সিনকে দূর থেকে সাহায্য করছিলাম। কিন্তু অনেক বেশি বল থাকার কারণে ফার্সিন একদমই ব্যালেন্স করতে পারছিল না। এখানে এক একটা খেলায় একজন করে কেয়ারটেকার ছিল, যে আপুটা ছিলেন এই সেকশানে উনি তো একাই, কিন্তু বাচ্চা তো অনেকগুলো, উনি একাই সব বাচ্চাকে সামাল দিচ্ছিলেন, তাই জন্য সবসময় সব বাচ্চাকে খেয়াল করতেও পারছিলেন না। আর ওনারা যদি গার্জিয়ান অ্যালাউ করতো, হয়তো বা বাচ্চাদেরকে তাদের গার্জিয়ানরাই সাহায্য করতে পারতো, হয়তো বা বড়ো মানুষ ঢুকলে রাইডগুলো নষ্ট হয়ে যাবে, সেই জন্যই কাউকে অ্যালাউ করে না। কিন্তু আমার দূর থেকে দেখে খুব খারাপ লাগছিল, ফার্সিন কোনোভাবে ব্যালেন্স করতে পারছিল না, ভালো মতো হাঁটতে পারছিল না। তারপর ওখানে যে আপুটা ছিলেন উনি ফার্সিনকে কোলে নিয়ে স্লাইডারের কাছে গেলেন। ফার্সিনের এই খেলাটা খুবই পছন্দ, কিন্তু ওকে আসলে আমি একা ছাড়তে ভয় পাচ্ছিলাম দেখে আমি দূর থেকে ওই আপুকে বললাম, আপু আপনি ধরে ওকে নামিয়ে দিন। তাই জন্য আপুটাও ওকে ধরে ধরে নামাচ্ছিল, কিন্তু ফার্সিনের তা পছন্দ হচ্ছিল না, ও চাচ্ছিল ও একাই উঠবে, একাই নামবে, আর ও স্লাইডার দিয়ে উপরে উঠতে চাচ্ছিল। ওকে যতবারই বোঝানো হচ্ছিল যে সিঁড়ি দিয়ে উঠে তারপর স্লাইডারে নামতে হয়, ও এই ব্যাপারটা বুঝতে পারছিল না। এই বাবুল্যান্ডটা আমার কাছে ভালোই লেগেছে, কিন্তু আরেকটু কালারফুল যদি ওরা করতো আরও বেশি সুন্দর লাগতো হয়তো বা। আমি উত্তরার বাবুল্যান্ডের ভিডিও দেখেছি, ওখানে অনেক বেশি কালারফুল থাকার কারণে আরও বেশি সুন্দর লাগে। কয়েকবার স্লাইডারে স্লাইড করানোর পর ফার্সিনকে নিয়ে আবার এখানে বল হাউসে ছেড়ে দিলেন ওই আপুটা। এই ভিডিওতে দেখেই বুঝতে পারছেন ফার্সিনের স্ট্রাগলটা কত বেশি করতে হয়েছে, কারণ ও যেহেতু ছোট মানুষ ও ওভাবে সব কিছু মেনটেন করতে পারছিল না, আর ও তো এই প্রথমবার বল হাউসে নেমেছে, তাই জন্য ভালো মতো ব্যালেন্সও করতে পারছিল না। এখান থেকে তো ফার্সিন কোনো মতেই বের হবে না, ওকে অনেক কষ্ট করে বুঝিয়ে শুনিয়ে তারপর ওই বল হাউস থেকে বের করে একটু সামনে নিয়ে আসলাম। এখানে সব বাচ্চারাগুলো একসাথে নাচানাচি করছিল, ফার্সিনকে কিন্তু আমি অনেক জোরাজোরি করছিলাম যাও ওদের সাথে একটু নাচানাচি করো, কিন্তু ফার্সিন একদমই এদের সাথে যাবে না, ও শুধু খেলতেই চায়। এরপর সে আবার সেই বল হাউসে চলে গিয়েছে। এখানে যদি ওকে সারাদিন খেলতে দিই ও সারাদিনই খেলতে থাকবে, কিন্তু আমাদের হাতে ছিল সময় মাত্র 2 ঘন্টা, আর 2 ঘন্টা মাত্র বললেও আমি কিন্তু 2 ঘন্টা থাকিনি ওখানে, মাত্র 1 ঘন্টা কোনো মতে পার করে জোর জবরদস্তি করে ফার্সিনকে নিয়ে বাবুল্যান্ড থেকে বের হতে হয়েছে আমাকে। ও এত বেশি কান্না করছিল, ওকে কোনোভাবে সামাল দেওয়া যাচ্ছিল না, ও কোনো মতে বাবুল্যান্ড থেকে বের হবে না। ইভেন ও জীবনে একবারের জন্য বাবুল্যান্ডে গিয়েছে, কিন্তু ও এখনও বাবুল্যান্ডের সামনে দিয়ে যখন যায় আমাদেরকে ইশারা দিয়ে দেখায় মা বাবুল্যান্ড। আসলে অনেকগুলো খেলা একসাথে পেয়েছে, তো ও স্মৃতি থেকে এই জিনিসটা ভুলতেই পারছিল না। ফার্সিন যদিও অনেক এনজয় করে খেলছিল, আমি কিন্তু যথেষ্ট ভয় পাচ্ছিলাম,
আমি শুধু ভয় পাচ্ছিলাম ও যদি পড়ে যায়, ব্যথা পায়, এই জন্য আমি ওর পাশে পাশে থাকার চেষ্টা করছিলাম। কিন্তু ওর মনে তো একদমই ভয় নেই, ও কিভাবে কিভাবে কোথায় থেকে কোথায় ছুটে চলে যাচ্ছে তার কোনো হিসাব নেই। একটা রাইড থেকে ধরে আনি তো আরেকটা রাইডে লাফ দিয়ে উঠে যাচ্ছিল। কোনোভাবে আসলে আমি ওকে সামলাতে পারছিলাম না। আর আমি ওই দিন বুঝতে পেরেছি ফার্স্ট দিনের পাপাকে ছাড়া কোনো দিনও এই জায়গাটাতে আমি আর দ্বিতীয়বার যাওয়া ঠিক হবে না, কারণ একসাথে এতগুলো খেলা দেখে ওর এক্সাইটমেন্টটা এত বেশি হয় যে ওকে কন্ট্রোল করাই দায় হয়ে যায়। ফ্রি টিকিট পেলে বাবুল্যান্ডে ঘুরতে যাওয়া কিন্তু অনেক বেশি লাভবান একটা ডিল, আর ফ্রি টিকিট না পেলেও অনেক সময় এই জিনিসটা বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য অনেক বেশি কার্যকরী। কারণ এখনকার সময়ে বাচ্চাদের খেলার তো জায়গা নেই, ওদের তো একটু মাইন্ড ফ্রেশের প্রয়োজন আছে। মোবাইল, টিভি এগুলো থেকে বের হয়ে বরং এখানে খেলতে গিয়ে কিছু টাকা নষ্ট হলেও অনেক বেশি ভালো। এখানে অনেকগুলো বাচ্চা দেখতে পাচ্ছে একসাথে, সবার সাথে খেলাধুলো করছে, মানসিক বিকাশ ঘটছে, এই সব কিছুই কিন্তু বাচ্চার মেন্টাল হেলথের জন্য অনেক বেশি ভালো। এরপর আমি ফার্সিরে পিছনে পিছনে দৌড়ে ওকে ধরার চেষ্টা করছিলাম যে আমরা বের হয়ে যাব ওই জন্য, কিন্তু ফার্সিন কোনোভাবেই আমার হাতে ধরা দিচ্ছিল না, ওর মতো এদিক ওদিক ছুটে বেড়াচ্ছিল। ফার্সিনকে নিয়ে যখন আমি বাবুল্যান্ড থেকে বের হই, ও এত বিকট শব্দে কান্নাকাটি করছিল, ভাগ্যিস রাস্তায় কেউ আমাকে ধরে গণপিটুনি দেয়নি বাচ্চা চুরির দায়ে। এই ছিল আমার আজকের ব্লগ। সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এইটুকুই, আল্লাহ হাফেজ।